প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর তোমরা যারা এতদিন ধরে ওয়েট করছিলে যে টেরিটোরিয়াল আর্মির জন্য ভ্যাকেন্সি কবে আসবে তো অফিসলিভাবে অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকটি কমান্ড প্রত্যেকটি ব্যাটেলিয়ান থেকে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়ে গেছে এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তৃতভাবে দেখবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে ব্যাটেলিয়ানগুলো রয়েছে ওখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে প্রত্যেকটা জেলার জন্য কবে কোন জেলায় কবে তোমাদের র্যালি কন্ডাক্ট করানো হবে এবং তার সঙ্গে সঙ্গে র্যালির জন্য তোমাদের কোথায় যেতে হবে তার ঠিকানা কী রয়েছে এ টু বলবো এবং তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এখানে এজ লিমিট কী চা হয়েছে এবং কোন কোন পোস্ট হয়েছে কোন কোন পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবিল কারা কারা তোমরা র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের রিপোর্টিং টাইমটা কী রয়েছে এ টু জেড বিস্তারিতভাবে আর্ধনা করবো তাই অবশ্যই তোমরা যারা টেরিটোরিয়াল আর্মিতে জয়েন করতে চাও অবশ্যই তোমাদের র্যালিতে অংশগ্রহণ করতে চাও ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখি না তোমরা দেখতে নোটিফিকেশনটা ওপেন করে যেখানে দেখতে প্রথমে লেখা রয়েছে ফর ইন ফুল ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ান টেরিটোরিয়াল আর্মি অর্থাৎ টি আর্মি এবং এখান থেকে নোটিফিকেশনটা আউট করা হয়েছে বিভিন্ন ব্যাটেলিয়ান অনুযায়ী যেখানে তোমাদের এক নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে দ্য রিক্রুটমেন্ট ফর ফলোইং টেরিটোরিয়াল আর্মি ইউনিট উইল বি অর্গানাইজ ফ্রম বারো নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ এখানে কিন্তু তোমাদের টেরিটোরিয়াল আর্মিতে তোমাদের কিন্তু র্যালিটা হবে বারোই নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত যার জন্য নিচে তোমাদের কিন্তু চারটি ব্যাটালিয়ান দেওয়া রয়েছে এরপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে একশো সাত ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান টি এগারো গোর্খা রাইফেল দুই নম্বর দেখতে পাচ্ছ একশো তেরো ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান টি এ রাজপুত তারপরে তিন নম্বর রয়েছে একশো উনিশ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান ব্যাটালিয়ন টিএ আসাম এবং তারপর রয়েছে একশো একুশ ইনফেন্ট্রি ব্যাটালিয়ন টিএ গার্ক রাইফেল এবং এই চারটি ব্যাটালিয়ন অনুযায়ী এখানে কিন্তু আমাদের এ টু সমস্ত কিছু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে তারপরে তোমাদের দুই নম্বর পয়েন্টে বলা আছে ভ্যাকেন্সিস এখানে বলা আছে সোলজার জেনারেল ডিউটি অর্থাৎ জিডি ভ্যাকেন্সি এখানে কিন্তু আমাদের টোটাল তিনশো আঠাইশটি পোস্ট কিংবা শূন্যপদ রয়েছে এবং তারপরে ট্রেডসম্যান ভ্যাকেন্সি অর্থাৎ সোলজার সেপের ভ্যাকেন্সি রয়েছে হাউস রয়েছে হেয়ার ড্রেসার রয়েছে ওয়াশার ম্যান রয়েছে টেইলার রয়েছে কুকমেস রয়েছে এভাবে কিন্তু আমাদের পোস্টগুলো রয়েছে এবং তারপরে সাইজ রয়েছে এখানে সোলজার ক্লার্কের ভ্যাকেন্সি ওকে এখানে কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ ভাগ করে দেওয়া রয়েছে তোমরা চেক করতে পারো এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমাদের স্টেট থেকে কিংবা আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোন ডিস্ট্রিক্ট থেকে কবে এখানে র্যালিটা হবে দেখতে পাচ্ছ এখানে তিন নম্বর পয়েন্টে এখানে কী উল্লেখ করা রয়েছে বলা হচ্ছে এরিয়া ওয়াইজ স্কিডুল অফ রিক্রুটমেন্ট ইজ অ্যাজ আন্ডার অর্থাৎ এখানে কিন্তু তোমাদের এরিয়া অনুযায়ী কবে কোথায় এবং তার সঙ্গে সঙ্গে কোন ডেটে র্যালিট হবে কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে যেমন দেখতে পাচ্ছ প্রথম তোমাদের বলা হচ্ছে বারো এবং তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে এখানে কিন্তু তোমাদের কাদের জন্য হবে এখানে তোমরা তারা সিকিমের বাসিন্দা এবং আন্দাবার নিকোবর আইসল্যান্ডের বাসিন্দা তোমাদের কিন্তু এখানে র্যালিটা করানো হবে যেখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ র্যালিট হবে লোকেশান দেওয়া রয়েছে সেভেন আসাম পুলিশ ব্যাটেলিয়ান গ্রাউন্ড চরাইখোলা কোকরাঝর আসাম এই যে তোমাদের অফিসিয়ালভাবে লোকেশানটা দেওয়া রয়েছে এই তোমাদের কিন্তু প্লেসে তোমাদের কিন্তু এখানে র্যালিটা কন্ডাক্ট করানো হবে ওকে তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখতে পাওয়া প্রতিটা ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু এখানে তোমাদের ডেটগুলো মেনশন করা রয়েছে যেমন এখানে দেখতে পাওয়া বীর পয়েন্টে বলা হচ্ছে যে চোদ্দোই নভেম্বর দু হাজার তারিখ এই ডেটে কাদের জন্য এখানে তোমাদের রেলেটা কন্ডার্ট করানো হবে এখানে দেখতে পাচ্ছ ছয়টা ডিস্ট্রিক্ট অর্থাৎ এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নদিয়া হুগলি হাওড়া কলকাতা নর্থ টোয়েন্টি ফোর পরগনাস এবং সাউথ টোয়েন্টি ফোর পরগনাস এই ছয়টি জেলার জন্য কিন্তু চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে র্যালি কনডাক্ট করানো হবে যার জন্য কিন্তু তোমাদের লোকেশান সেম থাকবে অর্থাৎ সেভেন আসাম পুলিশ ব্যাটেলিয়ান গ্রাউন্ড চরাইখোলা কোকরাঝর আসাম এই কিন্তু আমাদের লোকেশানে তোমাদের কিন্তু এখানে র্যালিটা কন্ডাক্ট করানো হবে ওকে তারপর তোমাদের এখানে সির পয়েন্টে বলা হচ্ছে দেখতে পাচ্ছ পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে এখানে কাদের জন্য এখানে র্যালিটা করানো হবে এখানে দেখতে পাচ্ছ ডি ডিস্ট্রিক্ট অফ টু বেঙ্গল অর্থাৎ ওয়েস্টবেঙ্গল আন্ডারে দুটি ডিস্ট্রিক্টের জন্য কিন্তু র্যালিটা কন্ডাক্ট করা হবে যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান তোমরা যারা পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান থেকে বিলং করো অবশ্যই তোমাদের যেতে হবে র্যালিতে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে তোমাদের কিন্তু সেম লোকেশান রয়েছে ওকে তারপরে বলা হচ্ছে এখানে ডির পয়েন্টে ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে এখানে কিন্তু দুটি ডিস্ট্রিক্ট রয়েছে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর তোমাদের কিন্তু এখানে ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে তোমাদের রেলটা কনভার্ট করানো হবে তারপরে বলা হচ্ছে সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ এখানে এই ডেটে বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই চারটি ডিস্ট্রিক্ট যেন কিন্তু এখানে তোমাদের রেলটা কনভার্ট করানো হবে সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সেম তোমাদের কিন্তু লোকেশান রয়েছে ওকে তারপর তোমাদের এখানে নেক্সট কী রয়েছে নেক্সট এখানে রয়েছে আঠেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর তোমাদের জন্য কিন্তু এখানে রেলটা কন্ট করা হবে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সেম লোকেশান রয়েছে তারপর এখানে তোমাদের দেখতে পাচ্ছ নেক্সট কি রয়েছে জির পয়েন্টে উনিশে নভেম্বর দু হাজার তারিখ এখানে কিন্তু কাদের জন্য হবে এখানে বলা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ তোমাদের কিন্তু এখানে ডান দিকে সেম লোকেশান রয়েছে অর্থাৎ সেভেন আসাম পুলিশ ব্যাটেলিয়ান গ্রাউন্ড চরাইখোলা কোকরাঝর আসাম এই ঠিকানায় তোমাদের কিন্তু যেতে হবে ওকে এবার তোমাদের নেক্সট রয়েছে কুড়ি নভেম্বর দু হাজার তারিখ এখানে রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলার জন্য কিন্তু তোমাদের রেলটা কন্ডাক্ট করা হবে কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সেম তোমাদের কিন্তু লোকেশান রয়েছে তারপরে এখানে লাস্ট রয়েছে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে কোচবিহার এবং আলিপুরদুয়ার তোমরা যারা কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে বিলং করো তোমাদের রেলটা করা হবে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সেম তোমাদের কিন্তু প্লেসটা রয়েছে ওকে এবং তার নিচে বাইশ নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর এগুলো কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের আসামে কিছু ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করা রয়েছে কিন্তু তোমাদের রয়েছে ওকে তো বিশেষভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে ওইগুলোর জন্য কিন্তু চোদ্দই নভেম্বর থেকে একুশে নভেম্বরের মধ্যে কিন্তু রেলটা কন্ডাক্ট করানো হবে তোমাদের বলে দিলাম এ টু জেড কোন ডিস্ট্রিক্টের জন্য কবে তোমাদের রেলটা হবে তোমাদের বলে দিলাম ওকে এবং তোমাদের বলা হচ্ছে রিপোর্টিং টাইমটা যে রিপোর্টিং টাইম ফর ক্যান্ডিডেট ফর ফিজিক্যাল টেস্ট অ্যাট দ্য ভেনু ইচ ফ্রম পাঁচটা থেকে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে তোমাদের ফিজিক্যালটা করানো হবে তাই অবশ্যই যে ডেটে তোমাদের রেলটা পড়েছে তার ঠিক দুই দিন আগে তোমরা কিন্তু ওই প্লেসে পৌঁছে যাবে ওকে তারপর তোমাদের নেক্সট হবে এখানে মেডিকেল এক্সামিনেশান এখানে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান তোমাদের করে নিয়ে হবে বারোই নভেম্বর থেকে আর ছাব্বিশে নভেম্বর দু হাজার তারিখের মধ্যে ওকে এবং তারপর দেখতে পাচ্ছ আবার তোমাদের এখানে নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় এবং এখানে কিন্তু তোমাদের আসামের ভিন্ন ভিন্ন ডিস্ট্রিক্ট কিন্তু এখানে তোমাদের র্যালিটা কবে হবে এখানে কিন্তু তোমাদের এ টুজি দেওয়া রয়েছে তোমরা চেক করতে পারো তো শুধুমাত্র তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কবে কোথায় তোমাদের র্যালি হবে তোমাদের এ টু জেড বলে দিলাম ওকে এবার তোমাদের নেক্সট বলটা কি তোমরা যারা র্যালিতে অংশগ্রহণ করবে তোমাদের বলটা কি এখানে তোমাদের এজ লিমিটটা তোমাদের এখানে চাওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে আঠারো থেকে বয়াল্লিশ বছর অর্থাৎ তোমাদের বয়স যদি আঠারো থেকে বয়াল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা অবশ্যই এই র্যালিতে অংশগ্রহণ করতে পারো তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি উল্লেখ করা রয়েছে এখানে বলাচ্ছে তোমরা যারা সোলজার জেনারেল ডিউটি অর্থাৎ সোল্ডার জিডি ভ্যাকেন্সিতে আবেদন করতে চাও তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে এবং মাধ্যমিকে তোমাদের মিনিমাম ফর্টি ফাইভ মার্কস তোমাদের পেতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা সাবজেক্টে অবশ্যই তোমাদের থার্টি থ্রি নাম্বার পেতেই হবে তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে বলা হচ্ছে তোমরা যারা সোলজার ক্লার্ক পোস্টে আবেদন করতে চাও অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং এখানে যে কোনো স্ট্রিম থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করলে হবে তবে তোমাদের নাম্বার করতে হবে এবং প্রতিটা মিনিমাম তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস তুলতে হবে তবে তোমরা আবেদন করতে পারবে এবং তারপরে সোলজার ট্রেডসম্যান ভ্যাকেন্সি তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে কোয়ালিফিকেশানটা এবং প্রতিটা সাবজেক্টে অবশ্যই থার্টি থ্রি পার্সেন্ট মিনিমাম নাম্বার পেতে হবে এবং তারপরে তোমরা তারা সোলজার হাউস হাউসকিপার এবং মেস কিপার এই দুটি পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু অবশ্যই এখানে ক্লাস এইট পাস থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পুজোর সাবজেক্টে থার্টি থ্রি পার্সেন্ট নাম্বার পেতে হবে এবার এই তোমাদের র্যালিতে অংশগ্রহণ করার জন্য কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের রানিং এবং দৌড়টা তোমাদের কত কিলোমিটার করতে হবে এ টু জেড এই টপিকে ভিডিওতে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তাহলে কিন্তু এই টপিকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো এবং ওখানে তোমাদের বিস্তারিত বলে দেবো তোমাদের রেলিতে কি কী ডকুমেন্টস তোমাদের লাগবে এবং তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল তোমাদের এ টু জেড কী কী চেক করা হবে ওকে এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে